তোকে রডে বসিয়ে বেল বাজাবো তোকে রডে বসিয়ে বেল বাজাবো সাগর শিরোজের রুমান আমার রডে বসিয়ে বেল বাজাবো ও তুই হেলান দিবি আমার কলে আই সজনই আমার হিরো সাইকেলে তো বন্ধুরা তোমরা প্রিভিউতে যেরকম স্ট্যাটাস ভিডিও দেখলাম সেম ভিডিও যদি ক্রিয়েট করতে চাও তাহলে স্কিপ না করে এই ভিডিওটি সম্পূর্ণ থাকুন এবং আপনারা যদি আমার এই চ্যানেলটি যার দূরে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দেবেন তো চলুন আর বিষয় না করে ভিডিওটি শুরু করা যায় তো এই ভিডিওটি ক্রিয়েট করতে আপনাদের যে সমস্ত মেটেরিয়ালগুলি প্রয়োজন হবে সে সমস্ত মেটেরিয়াল পেয়ে যাবেন আপনারা আমার এই ভিডিওর ডেসক্রিপশন ওখান থেকে ইম্পোর্ট করে নেবেন ইম্পোর্ট করতে কোনো রকম প্রবলেম হলে আমাকে কমেন্ট করবেন আমি সলভ করে দেবো এই ভিডিওটি ক্রিয়েট করতে প্রথমে আপনাদের এলাকার মোশন অ্যাপসটি প্রয়োজন হবে অ্যাপসটি ডাউনলোড করে নেবেন আপনারা স্টোর থেকে আপনাদের প্রথমে যেটি করতে হবে আপনাদেরকে বিডমার্টটা ওপেন করতে হবে বিডমার্টটা ওপেন করার পর আপনাদের এখানে লেখা রয়েছে ভিডিও ক্লিপ টেলিগ্রামে দেওয়া হয়েছে তো ওখান থেকে নিয়ে নেবেন ভিডিও ক্লিপটি তো ভিডিও ক্লিপটি নিয়ে নেবেন ভিডিও ক্লিপটি অ্যাড করার জন্য আপনাদেরকে কী করতে হবে এখানে প্লাস এখন মিডিয়াতে ক্লিক করে ভিডিও ক্লিপটি সেট করে দেবেন তো এই ভিডিও ক্লিপটি এখানে সিলেক্ট করে দেবো ভিডিও ক্লিপটা আপনারা পেয়ে যাবেন ডিসক্রিপশানে ওখান থেকে নিয়ে নেবেন এই ভিডিও ক্লিপটি এখানে অ্যাড করে দেবো ভিডিও ক্লিপটি অ্যাড হয়ে গেছে এবার যেটি করবেন আপনারা আপনাদেরকে যদি করতে হবে এখানে ফটো অ্যাড করতে হবে ফটো অ্যাড করার জন্য আপনারা এখানে প্লাস এখন মিডিয়াতে ক্লিক করবেন কবে একটি ফটো সেট করে নেবেন আমি একটি ফটো সেট করে নিচ্ছি এখান থেকে সবসময় এই ফটোটিতে ক্লিক করলাম এবার এই ফটোটিকে ফুল স্ক্রিন করার জন্য উপরে থ্রি ডটে ক্লিক করবেন তারপর ফিল কম্বানটিতে ক্লিক করেন ফটোটি ফুল স্ক্রিন হয়ে যাবে তারপরে এর বাটনে ক্লিক করে কাট বাটনে ক্লিক করে দেবেন আবারও প্লাস সেকেন্ড মিডিয়াতে ক্লিক করে একটি ফটো সিলেক্ট করবেন দেন ফুল স্ক্রিন করে কাট করে দেবেন আবারও প্লাস সেকেন্ড মিডিয়া আবার একটি ফটো সিডিট করলেন পর ফুল স্ক্রিন করে কাট করে দেবেন আবারও প্লাস সেকেন্ড মিডিয়া আবারও ফটো অ্যাড করে ফুল স্ক্রিন করে কাট করে দেবেন এইভাবে আপনারা পুবেনমারকে ফটোগুলি অ্যাড করে দেবেন তো চলুন প্রথমে ফটোগুলি অ্যাড করে নিই তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কী করতে হবে আপনারা ততক্ষণ ফটোগুলি অ্যাড করে নিন তো সমস্ত ফটো অ্যাড করার পর আপনাদেরকে এটি করতে হবে আপনাদেরকে ফটোগুলির উপর এফেক্ট অ্যাড করতে হবে তার জন্য এখান থেকে ব্যাকে যেতে হবে ব্যাকে গিয়ে ওপেন করবেন স্যাকুভেট প্রজেক্টটি স্যাকিউট প্রজেক্টটি ওপেন করবে এখানে টোটাল চারটি ইফেক্ট পেয়ে যাবেন তো প্রথমে এফেক্টটি কপি করতে হবে কপি করার জন্য এফেক্ট নিচে লেখা রয়েছে ছবিটির উপর ক্লিক করবেন করার পর এফেক্টে ক্লিক করবেন দেন থিয়েটারে ক্লিক করে কপি পেটে ক্লিক করে দেবেন কপি হয়ে যাবে দেন এখান থেকে ব্যাকিয়ে আপনার ওপেন করবেন এখান থেকে বিট মার্ক প্রজেক্ট বিট মার্ক প্রজেক্ট ওপেন করার পর দেখবেন এখানে কত এফেক্ট ওয়ান লেখা রয়েছে এখানে চলে যাবেন একদম চোদ্দ দশমিক উনচল্লিশ সেকেন্ডে আসার পর দেখবেন কত এফেক্ট ওয়ান লেখা রয়েছে তো উপর দিয়ে স্কল করে দেখবেন এখানে লেখা রয়েছে ওয়ান এখানে এফেক্ট ও নেই তিনটে ছবিতে পেস্ট করতে হবে তার জন্য ছবিটিতে ক্লিক করবেন দেন এফেক্টে নিচে থিয়েটারে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে দেবেন আবার তারপরে ছবিটি ঠিক সেমভাবে এফেক্টটি পেস্ট করে দেবেন আবার তারপরে তো ঠিক সেমভাবে পেস্ট করে দেবেন এভাবে এখানে এক নম্বরে পেস্ট হয়ে গেল আবার দেখে আমার কত ইফেক্ট ওয়ান রয়েছে আর কত এক নম্বর রয়েছে হ্যাঁ এখানে রয়েছে তো এখানেও সেমভাবে পেস্ট করে দেবেন তো আমি জাস্ট কিছু কিছু দেখিয়ে দিচ্ছি এফেক্ট ওয়ান সমস্ত জায়গায় পেস্ট করার পর লাস্টেও রয়েছে এখানেও পেস্ট করে দেবেন তো আমি দেখাচ্ছি না আপনারা পেস্ট করে দেবেন এফেক্টগুলি পেস্ট করার পর ব্যাকে চলে যাবেন গিয়ে আবার আপনারা সেকভেট প্রজেক্টটি ওপেন করে নেবেন ওপেন করার পর দু নম্বর এফেক্ট এখান থেকে কপি করে নেবেন কপি করে ব্যাকে গিয়ে আপনারা ওপেন করবেন বিটমার্ক প্রজেক্টটি বিট মার্ক প্রজেক্ট ওপেন করবো আবার দেখবেন কোথায় এফেক্ট টু লেখা রয়েছে তো দুই লেখা রয়েছে এখানে তো এখান থেকে এখান পর্যন্ত পেস্ট করতে হবে তার জন্য ওই ছবিটিতে ক্লিক করবেন এফেক্ট নিজে থিয়েটারটে পেস্ট দেবেন আবার তারপরে ছবিটিতে ক্লিক করবেন এফেক্ট নিজে থিয়েটারটে পেস্ট করে দেবেন আবার তারপরে ছবিটিতে ক্লিক করবেন এফেক্ট নিজে থিয়েটারটে পেস্ট এভাবে পেস্ট করে দেবেন দু নম্বর জায়গায় দু নম্বর এখানেও দু নম্বর রয়েছে সম্ভবত হ্যাঁ এখানেও সিক্স সেমভাবে পেস্ট করে দেবেন আমি আর দেখাচ্ছি না দেন দু নম্বর এফেক্ট পেস্ট করার পর এখান থেকে ব্যাকে চলে যাবেন গিয়ে আবার স্যাক প্রজেক্ট ওপেন করবেন ওপেন যে তিন নম্বর এফেক্টটি এটি কপি করে নেবেন এখান থেকে কপি করে নিয়ে ব্যাকে চলে যাবেন গিয়ে ওপেন করবেন বিটমার্ক প্রজেক্টটি বিটমার্ক প্রজেক্টটি ওপেন করার পর আপনারা দেখবেন কোথায় থ্রি লেখা রয়েছে তো এখানে লেখা রয়েছে থ্রি এখানে ফোর আবার থ্রি আবার ফোর এইভাবে পেস্ট করে করে যাবেন তো তিন নম্বরের জায়গায় তিন নম্বরটি পেস্ট করে দেবেন সেমভাবে পেস্ট করে দেবেন আবার এখানে চার নম্বরটি ছেড়ে দেবেন যে তিন নম্বরের জায়গায় তিন নম্বরটি পেস্ট করে দেবেন আবার চার নম্বরটি ছেড়ে দেবেন না তিন নম্বরের জায়গায় তিন নম্বরটি পেস্ট করে দেবেন এবার আপনারা এফিটগুলি পেস্ট করে করে যাবেন একদম শেষ পর্যন্ত দেন ব্যাকে চলে যাবেন গিয়ে আবার স্যাকওয়েট প্রজেক্ট ওপেন করে চার নম্বর এফেক্টটি এখান থেকে কপি করে নেবেন কপি করে নেওয়ার পর ব্যাকে চলে যাবেন গিয়ে ওপেন করবেন স্যাকওয়েডেট সরি বিডমার প্রজেক্টটি দিয়ে দেখবেন কত এফেক্ট ফোর লেখা রয়েছে তো ফোর লেখা রয়েছে এখানে তার জন্য এখানে পেস্ট করে দেবেন তো আবার লেখা রয়েছে সম্বত এখানে ফোর এখানেও পেস্ট করে দেবেন এবার এফেটগুলি সমস্ত পেস্ট করে নেওয়ার পর আপনাদেরকে কী করতে হবে আপনাদেরকে এবার যে কাজটি করছি এটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে ভুল করে দেবেন এখানে যে দেখবেন এখানে পিএনজি রয়েছে কালার লাইটিংটি রয়েছে এই দুটিকে আপনাদেরকে সবচেয়ে ওপরে নিয়ে যেতে হবে ওপরে কীভাবে নিয়ে যাবেন এই যে পিএনজি টি রয়েছে দেখতে পাচ্ছেন এই পিএনজিটির পাশে এখানে লং প্রেস করে ধরবেন ধরে ওপরে নিয়ে যাবেন একদম পিএনজিটি এখানে ছিল জাস্ট এখানে লং প্রেস করে ধরে ওপরে নিয়ে যাবো একদম নিয়ে চলে যাব একদম ওপরে দেন আবার এখানে লাইটিংটি রয়েছে গ্রুপ ওয়ান লেখা রয়েছে এখানে সাইডে লং প্রেস করে ধরবেন ধরে ওপরে নিয়ে চলে যাবেন দেখুন ওপরে উপরে চলে গেছে এখন লাইটিংটা খেলছে এইভাবে ভিডিওটি রেডি হয়ে গেছে ভিডিওটিকে সেভ করার জন্য কী করবেন সেভ করার জন্য ওপরে সেটিং অপশন করে শেয়ার অপশানে ক্লিক করবেন দেন নিচে এক্সট্রো অপশানে ক্লিক করবেন ভিডিওটি তারপর আপনাদের গ্যালারিতে কিছুক্ষণের মধ্যে সেভ হয়ে যাবে তো বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কেমন একটু কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন তো দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই বাই